হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সফট, তুলার মতো নরম বন রুটি বা পাউরুটির রেসিপি। এটা আমি চুলায় তৈরি করব, তাও আবার সসপ্যানে। আশা করছি আপনারা সম্পূর্ণ টিপস আর ট্রিক্সটা ফলো করবেন এবং পুরোটা ভিডিও দেখবেন, তাহলে আপনাদেরকেও বাজার থেকে আর কিনে বন রুটি বা পাউরুটি খেতে হবে না। আমি এখানে 1 কাপ পরিমাণ হালকা উষ্ণ গরম পানি নিয়েছি। এটা কিন্তু খুব বেশি গরম থাকা যাবে না, পানিটা হালকা গরম থাকতে হবে, খেয়াল রাখবেন। 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। ইস্টটা আপনারা যে কোনো সুপার মার্কেটে কিনতে পাবেন। এখন এই সব কিছুকে একত্রে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব, এতে করে ইস্টটা অ্যাক্টিভ হবে। অন্যদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে, তবে ময়দা দিয়ে ব্রেডটা সবচেয়ে বেশি সফট হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। এখন এই শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। অলিভ অয়েলের পরিবর্তে আপনারা সয়াবিন তেল, ঘি অথবা গলানো বাটার ব্যবহার করতে পারবেন। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোথাও অলিভ অয়েলটা কম বেশি না থাকে। এখন যে 10 মিনিটের জন্য ইস্টের মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা ঢেলে দিলাম। এতক্ষণে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি যে পরিমাণ দিয়ে আজকে তৈরি করছি এই পরিমাণটা যদি আপনারা হুবহু ফলো করেন, তাহলে কিন্তু অতিরিক্ত পানি বা ময়দা কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, কারণ এটা একেবারে অ্যাকিউরেট একটা মাপ দিয়েছি আমি। শুধু সব কিছু মেখে নিলেই দেখবেন সফট একটা ডো আপনারা পেয়ে যাবেন। এই ডোটা প্রথম পর্যায়ে একটু আঠালো মনে হতে পারে, কিন্তু তাই বলে কিন্তু এক্সট্রা ময়দা ব্যবহার করতে যাবেন না। এই আঠালো ভাবটা কিছুক্ষণ পরেই চলে যাবে। একটা খোলা জায়গায় নিতে হবে যেন এটাকে মথে নিতে সুবিধা হয়। এবার খুব ভালোভাবে মথে নিতে হবে। খেয়াল রাখবেন আপনি যত ভালোভাবে মথবেন আপনার পিটা ব্রেডটা কিন্তু ততটাই সফট হবে। আমি প্রায় 6-7 মিনিটের মতো মথে নিয়েছি। আমি ডোটাকে যে বাটিতে বানিয়েছিলাম সেটার মধ্যে প্রায় 1 চা চামচের মতো অলিভ অয়েল নিয়ে এই ব্রেডের ডোটাকে চারিপাশে মেখে নিচ্ছি। এই পর্যায়েও আপনারা চাইলে সয়াবিন তেল বা গলানো বাটার দিয়ে মেখে নিতে পারেন। এখন দেখে মনে হতে পারে এতগুলো তেল কেন, আসলে এই তেলটা কিন্তু কিছুক্ষণ পরে ব্রেডের ডোটা সোক করে নিবে। আর এই তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হয় কিন্তু ডোটা চারিপাশ থেকে ড্রাই হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু রুটিটা ভালো হবে না। আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে নিচ্ছি। আপনারা চাইলে কোনো ঢাকনা দিয়ে বা কোনো প্লেট দিয়ে ঢেকে রাখতে পারেন। এবার এটাকে হালকা গরম জায়গায় রেখে দিতে হবে 1 ঘন্টা। আপনারা চাইলে চুলাটাকে জ্বালিয়ে একটুখানি দূরে রেখে দিতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু ওই প্লেসটা হালকা গরম থাকে। এরপরে 1 ঘন্টা পর দেখবেন এই ব্রেডের ডোটা ফুলে 2 থেকে 3 গুণ বেড়ে যাবে, কারণ ইস্টের কারণে এবং হালকা গরম জায়গার কারণে এর মধ্যে অতিরিক্ত বাতাস ঢুকেছে এবং এই কারণেই কিন্তু এটা ফুলে ওঠে। এবার চেপে আমি বাতাসটাকে বের করে দিয়েছি। এবার আমি এই ব্রেডের ডোটাকে একটা সারফেসে নিয়ে নিলাম, একটু খোলা জায়গায় নিলেই আসলে ভালো হয়, কোনো এক্সট্রা তেল বা ময়দা কোনো কিছুরই প্রয়োজন নেই। ডোটাকে একটু লম্বা করে নিয়ে এবার আমি লেচি কেটে নিব। আমি এখানে বড় সাইজের 3টা টুকরো করে নিয়েছি এবং এই পর্যায়েও দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ সফট এবং আঠালো হয়ে আছে। আসলে এটা যতটা আঠালো বা সফট থাকবে আপনার রুটিটা ততটাই সফট হবে। এখন একটা একটা করে লেচি নিয়ে প্রথমে আমি একটু ছড়িয়ে নিলাম, এরপরে সাইড থেকে ছড়ানো অংশগুলো ভেতরের দিকে ফোল্ড করে এনে আঙুলের সাহায্যে ঠিক এভাবে চিমটির মতো কেটে সবটুকু একত্রে করে দিয়েছি, আর ওপরে পার্টটা কিন্তু প্লেন থাকবে। আমি এখানে একটা সসপ্যান নিয়েছি। সসপ্যানের মধ্যে সামান্য একটু তেল নিয়ে ব্রাশের সাহায্যে মেখে নিয়েছি। আপনারা এই পর্যায়ে বাটার দিয়েও ব্রাশ করে নিতে পারেন।
এবার সেই তৈরি করে নেওয়া লেচিগুলো আমি নিয়ে নিয়েছি। এখন যেটা করব, একটা প্লাস্টিক র্যাপার দিয়ে, আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন, ঠিক 15 মিনিটের জন্য রেখে দিব একটা সাইডে। এবং এই পর্যায়ে কিন্তু গরম জায়গায় রাখার প্রয়োজন নেই, এটা এমনিতেই দেখবেন আবারও ফুলে দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে যাবে। এখন চলে যাচ্ছি এটাকে বেক করার জন্য। আর এই পাউরুটি বা বন রুটি আপনারা কিন্তু চাইলে ওভেনেও বেক করতে পারেন, তবে আমি আজকে চুলায় বেক করব। আর চুলায় বেক করলে অবশ্যই একটা লোহার তাওয়া অথবা যে কোনো টাইপের মোটা তাওয়া ব্যবহার করে তার উপরে প্যানটাকে বসাবেন, না হয় কিন্তু সরাসরি আগুনের তাপ লাগলে নিচে থেকে পুড়ে যেতে পারে। আমি সামান্য দুধ নিয়ে ওপরের দিক থেকে ব্রাশ করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা ডিম ফেটিয়ে তারপরে ব্রাশ করে দিতে পারেন, এতে করে ওপরের পার্টটা ড্রাই হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে ছিদ্রটাকে কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এখন বেক করার জন্য প্রথমে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে অপেক্ষা করতে হবে 5 মিনিট। যখন 5 মিনিট হয়ে যাবে, চুলার আঁচটাকে কমিয়ে লো করে দিতে হবে আর অপেক্ষা করতে হবে প্রায় 30 থেকে 35 মিনিট। পাউরুটি বা বনরুটিটা হয়ে গেছে আমার, প্রায় 35 মিনিটের মতো লেগেছে, আপনাদের আর একটু কম বেশি লাগতে পারে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই সামান্য বাটার বা ঘি ওপরে ব্রাশ করে দিতে হবে। এবার এটাকে একটা শুকনো টাওয়াল দিয়ে আমি ঢেকে রাখছি ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে আসে। এভাবে ঢেকে রাখলে রুটিটা আরও সফট হয়ে যাবে। এখন জাস্ট উল্টে নিলেই দেখবেন রুটিটা নিমিষেই বের হয়ে আসবে। হয়ে গেছে বন রুটি বা পাউরুটি। আমি আশা করছি আজকের এই পর্বটায় যে টিপস আর ট্রিক্সগুলো বলেছি সেগুলো ফলো করবেন, সেই সাথে সম্পূর্ণ রেসিপিতে যে যে উপকরণ যতটুকু ব্যবহার করেছি ঠিক ততটুকু পরিমাণে ব্যবহার করলে আপনাদের বন রুটিটাও ঠিক এরকম সফট হবে। আজকে তাহলে এখানেই বিদায় নিব, আর যেতে যেতে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।